এখন তুমি খোলাসা করে মধ্যে বলো যে কোন ধরনের পাত্র তোমার পছন্দ, বয়সটা কিরকমের, মোর হমান নাকি মোরস একটু বেশি। মোর চেহারা পেলাম একালে খারাপ না, নায়কের মতো ধরে নিতে পারো তো, তুমি যদি বলো তাহলে মোর মিরিক মানে মোর চেহারার সঙ্গে মিল রেখে পাত্র পাঠাবো। বুঝলাম না, এই আপনার নাহান আপনার চেয়ে বেশি, মুই ব্যাপারটা ক্লিয়ার করে বুঝতে পারতেছি না। তাই একটা কথা বলে রাখি, মোর যে চেহারাটা দেখতেছো এর মধ্যে কইলাম নায়ক আলমগীর একটা ফ্লেভার আছে, ভালো করে খেয়াল করে দেখো। আলমগীর আলমগীর মনে হয় যারা মানে খুব নিরিখ করে দেয় এরাই মুখে বলে আর কি, যে মোরে আলমগীরের মতো সিনি আয়। দুলা ভাই, আপনার খালি নায়ক আলমগীর না, আপনার এক গাল হয়েছে আলমগীরের নাহান আর আরাম গাল হয়েছে নায়িকা সাবাদ না হ্যান নাহান, দুইজনের ফেলেবার করে আপনার মোহে বড়া। অকাও কি সাবানার লাগে মিল থাকে কেমন করিয়া, ও তো মাইয়ে মানু কি থেকে কি বলে ফেলতে আসো, মুই একসের বিদিক হয়ে গেছি তোমাকে দেখে। হদুল্লা ভাই, একটা চেহারার মধ্যে নায়ক নায়িকা দুইজন হেঁটে ভালো না? মুই বলতে পারছি মোরে দেখে তুমি একসের আবেগকৃত হয়ে গেছো, তার কারণ হইতেছে মানুষের বয়সটা বড় ফ্যাক্টর না বুঝছো, মনটাই আসল ফ্যাক্টর। কথায় আছে না, চুল পাকলেই মানুষ বুড়ে হয় না। আপনি ঠিকই বলছেন দুলা ভাই। দুলা ভাই, আ দুলা ভাই, আপনি কি চান ভাই? আপনি যে মূর্তির মরকারে এই যে মই রয়েছেন, লড়েন না সরেন না। ঝামেলা হয় কি মোর তো বয়স হয়ে গেছে, সেটা তো ভাবা লাগবে। তোমার দোলা বাইরে জলদি বলাও, মোর বন্ধুরে বলাও যে কথা বলতে আসছি সেটা তাড়াতাড়ি করে বলতে হইবে, তরতর ইয়া তা নাইলে যদি দেরি হয় একসাথে যদি বুঝলে যাই একবার, মুই কোনো কিছু বুঝলে গেলে সাত দিনের আগে মনে করতে পারি না। ও কি দোলা ভাই, আপনি এটা বললেন কি, এই যে আপনার ভোলা রোগ, এখন যদি আপনার যখন খাইতে বসে তার খাওয়ার কথা ভুলে গেছেন, হ্যাঁ কি আপনি সাত দিন খাইবেন না, বা ঘুম ধরছে আর ভুলে গেছেন আর ঘুমাইলেন না, তা কি আপনি সাত দিন না ঘুমাই বই থাকবেন?